এখন আমরা কন্ডিশনাল লজিক ব্যবহার করে আরও দুইটা প্রোগ্রাম করব এবং তারপর দেখব যে একাধিক কন্ডিশন যদি থাকে বা একাধিক শর্ত কীভাবে আমরা একসঙ্গে জুড়ে দিয়ে একটা জটিল শর্ত তৈরি করতে পারি সেটাও এই ভিডিওতে আমরা দেখব তাহলে আমাদের প্রথম প্রোগ্রামটা হবে একটা সংখ্যা জোর না বেজোর সেটা বের করার প্রোগ্রাম জোর সংখ্যা মানে কি যাকে দুই দিয়ে ভাগ করলে ভাগ সে শূন্য থাকে মানে দুই দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে জোর সংখ্যা এবং আমরা জানি মডুলাস অপারেটর নামে একটা অপারেটর আছে পাইথনে তাহলে আমরা খুব সহজেই এটা করতে পারি যে এখানে আমি এন ইনপুট নিলাম তারপর এটা ইন ডিজারে কনভার্ট করলাম তারপর ইফ এন মড টু সমান জিরো তাহলে এটা জোর সংখ্যা তাহলে প্রিন্ট এন ইজ ইভেন আর এলস প্রিন্ট এন ইজ অড ইভেন মানে হচ্ছে জোর আর অড হচ্ছে বেজোর এটা আসলে ইভেন নাম্বার লিখলার একটু ভালো তো আমি ইচ্ছা করে পুরো এটা লিখলাম না এন ইজ ইভেন এন ইজ অড তাহলে এটা আমাদের কিন্তু একটা জোর বেজোর বের করার প্রোগ্রাম যেখানে আমরা ইফএলস ব্যবহার করেছি যে এনকে দুই দিয়ে মট করা হয়েছে যদি এটা দুই দিয়ে বিভাজ্য হয় তাহলে এটা মডুলাস অপারেটরটা জিরো রিটার্ন করবে তো জিরোর সাথে জিরো কম্পেয়ার করে দেখতেছি আমি দুইটা সমান চিহ্ন ব্যবহার করে তাহলে এটা ইভেন এবং অড কিনা সেটা করে ফেললাম আমি তো এটা আমি রান করে দেখতে পারি পাইথন সিডি কোড পাইথন কন্ডিশ লজিক এখানে আমি একটা ইনপুট দিব সিক্স এটা হচ্ছে ইভেন ইনপুট দিলাম সেভেন এটা হচ্ছে অড ইনপুট দিলাম মাইনাস সেভেন এটা হচ্ছে অড ইনপুট দিলাম মাইনাস এইট এটা হচ্ছে ইভেন তাহলে আমরা অড ইভেন বের করার প্রোগ্রামটা করে ফেললাম এখন এটাকে আমি কমেন্ট করে দেই আর পাইথনে মাল্টি লাইন কমেন্ট করার আরেকটা উপায় আছে সেটা আমি দেখাই এটা হচ্ছে এখানে আমি তিনটা পরপর কোটেশন দিয়ে শুরু করবো এবং তিনটা কোট দিয়ে শেষ করব তাহলে এই তিনটা কোটেশন এবং এই তিনটা এগুলো কিন্তু ডবল কোটেশন ওদের মাঝখানের যে অংশটা এটা কমেন্ট হয়ে থাকবে আর কি এটা পাইথন রান করবে না এটা হচ্ছে পাইথনে মাল্টিলাইন কমেন্টের সিস্টেম তো এখন আমরা দেখি যে একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক সেটা আমি কীভাবে বের করব যদি জিরোর চেয়ে সমান অথবা বড়ো হয় তাহলে প্রিন্ট এন ইজ পজিটিভ আর নইলে এলস প্রিন্ট এন ইজ নেগেটিভ এখন প্রোগ্রামটা সেভ করে আবার রান করি যে নাইন পজিটিভ জিরো পজিটিভ মাইনাস থ্রি নেগেটিভ তাহলে আমরা এটাও করে ফেললাম এখন একটা সংখ্যা একই সাথে পজিটিভ এবং কি কিনা নাকি পজিটিভ এবং অড নাকি নেগেটিভ এবং ইভেন নাকি নেগেটিভ এবং অড সেইটা আমরা কীভাবে বের করব তো সেটা আমরা ইফ এর ভেতরে এটা বলে ভেতরে আরেকটা ইফ দিতে পারি যদি পজিটিভ হয় তারপর আমি দেখব টু সমান তাহলে আমি বলবো অ্যান্ড ইভেন নাম্বার আর এখানে যদি এলস হয় তার মানে এখানে কি হবে প্রিন্টে এটা অলরেডি পজিটিভ এই জন্যই তো এই ই ব্লক ভেতরে ঢুকছে মানে এই ব্লক এই কন্ডিশনটা যেহেতু ট্রু তাই না তাহলে এখানে এনিটিভ নাম্বার আমরা এখানেও যেটা দিতে পারি এন জিরো প্রিন্ট এন ইজ নেগেটিভ অ্যান্ড ইভেন নাম্বার তো তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা তাহলে কি করেছি নেস্টেড ইপেলস ব্যবহার করেছি যে এই কন্ডিশনটার ভেতরে পুরো এই ব্লকটা আছে আর এই এলসের ভিতরে আছে পুরো ব্লকটা তো এই এলসে আসা মানে হচ্ছে সে নেগেটিভ নাম্বার তারপর আমি দুই দিয়ে মড করলে যদি জিরো পাই তখন তাকে আমি ইভেন বলতেছি আর নইলে আউট বলতেছি আর এই ব্লকে আসা মানে হচ্ছে সে পজিটিভ নাম্বার কারণ এই কন্ডিশনটা সত্য হয়েছে এবং যেহেতু দুই দিয়ে মড করলে আমি জিরো পাচ্ছি তাহলে এটা ইভেন নাম্বার আর নইলে আউট নাম্বার তো এখন এই প্রোগ্রামটা আরও সহজভাবে লেখার বুদ্ধি আছে সেটা হচ্ছে একসঙ্গে আমি এখানে আরও কন্ডিশন ব্যবহার করতে পারি তো সেখানে পাইথনে আমি কি করতে পারি অ্যান্ড করতে পারি এবং অর করতে পারি তো অ্যান্ড অর নিয়ে আমি আরেকটু দেখাবো তো আমরা আগে এটা দেখি যে এটা যদি এরকম হয় তাহলে অ্যান্ড এন মোড টু জিরো তখন আমি বলতে পারি

শর্তই ট্রু হয় তখনই পুরো জিনিসটা ট্রু হবে তাহলে এন যদি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয় এবং এন মট টু সমান জিরো হয় তার মানেই এ এন হচ্ছে পজিটিভ এবং ইভেন নাম্বার এবার এখানে বাম দিকের শর্ত হচ্ছে পজিটিভ নাম্বারের শর্ত যে গ্রেটার দেন এবং ইকুয়াল টু জিরো কিনা তারপরে হচ্ছে এটা অড নাম্বারের শর্ত যে দুই দিয়ে মট করলে ওয়ান হয় কিনা যদি এই দুইটা হয় তাহলে এটা পজিটিভ এবং অড নাম্বার আর নইলে এটা এখানে হচ্ছে লেস দেন জিরো এটা একটা কন্ডিশন এই মট টু ইকুয়াল জিরো এটা আর একটা কন্ডিশন এই দুইটা সত্য হইলে এটা নেগেটিভ এবং ইভেন নাম্বার আর যদি কোনোটাই না হয় তাহলে আমি বলতে পারি এটা নেগেটিভ এবং অড নাম্বার এটা যদি আমি রান করি যে সিক্স পজিটিভ এবং ইভেন মাইনাস সেভেন নেগেটিভ অ্যান্ড অড ওয়ান পজিটিভ অ্যান্ড অড জিরো পজিটিভ অ্যান্ড ইভেন মাইনাস টু নেগেটিভেন্ট ইভেন্ট নাম্বার অর্থাৎ আমরা যেরকম চাচ্ছি সেরকম কিন্তু আমরা আউটপুটটা পাচ্ছি তাহলে আমরা শিখে গেলাম যে কীভাবে এন্ড ব্যবহার করতে হয় এবং এন্ড ব্যবহার করে দুইটা শর্ত লিখতে হয় এবং এন্ডের সময় খেয়াল রাখতে হবে এন্ড মানে হচ্ছে এইটাও শর্ত বাম দিকেরটাও সত্য হইতে হবে ডান দিকেরটাও সত্য হইতে হবে শুধু তখনই পুরা শর্তটা সত্য হবে নইলে যদি দুইটা শর্তই মিথ্যা হয় অথবা যে কোনো একটা মিথ্যা হয় তখন সেটা মিথ্যা হবে আর আরেকটা আছে অর এর ক্ষেত্রে বলতে পারি আমরা যে হয় যে কোনো একটা সত্য সত্য হইলেই এটা সত্য তো এখানে কি অর ব্যবহার করলে কী হবে অর ব্যবহার করলে কিন্তু আমি সঠিক উত্তরটা পাবো না আমি এখানে অর লিখলাম এখন আমি যদি দিই সিক্স বলছি পজিটিভ এবং ইভেন নাম্বার খুব ভালো কথা সেভেন সেভেনকে বলতেছে পজিটিভ এবং ইভেন নাম্বার তো এটা কেন বলতেছে আসলে তো সেভেন পজিটিভ এবং ইভেন নাম্বার না এন এর মান যখন সেভেন এন গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হ্যাঁ এটা সত্যি এটা হচ্ছে ট্রু আর এন মড টু ইকুয়াল জিরো এটা হচ্ছে ফলস কারণ এন মট টু আসলে ওয়ান কিন্তু এইটা ফলস আর এটা হচ্ছে ট্রু যেহেতু আমরা এখানে অর ব্যবহার করেছি এই জন্য যে কোনো একটা ট্রু হইলেই পুরো কন্ডিশনটা ট্রু তো যেহেতু এইটা ট্রু হয়েছে এই জন্য পুরা কন্ডিশনটা আমার ট্রু হয়ে গেছে এবং যার কারণে আমার এখানে চলে আসছে এন ইস পজিটিভ ইভেন্ট নাম্বার তাহলে এটাই হচ্ছে এন্ড এবং অর এর মধ্যে পার্থক্য তো এখন আমরা এই জিনিসটা একটা ট্রুথ টেবিল আকারে দেখব টেবিল কি জিনিস যে এ একটা কন্ডিশন এবং বি একটা কন্ডিশন হলে এ অ্যান্ড বি অর করলে কি হয় এন্ড করলে কি হয় আরেকটা আছে নট সেটাও আমরা দেখবো নট হচ্ছে একটা কন্ডিশনার আগে দিয়ে দিলে কন্ডিশনটা ট্রু হয়ে গেলে সেটা ফলস হয়ে যাবে আর ফলস হলে ট্রু হয়ে যাবে মানে কন্ডিশনটাকে উল্টে দেয় তাহলে চলো আমরা একটু ট্রুথ টেবিলটা দেখে ফেলি তো আমরা এখানে যেই টেবিলটা দেখতে পাচ্ছি একে বলে ট্রুথ টেবিল তো এখানে এ একটা কন্ডিশন এবং বি একটা কন্ডিশন এ যদি ফলস হয় এবং বি যদি ফলস হয় তাহলে এ অ্যান্ড বি এটা হবে ফলস এ অর বি এটা হবে ফলস আর নট এ হচ্ছে ট্রু এ যেহেতু ফলস নট এ হচ্ছে ট্রু তাহলে দুটো ফলস হলে এর ক্ষেত্রেও ফলস অর এর ক্ষেত্রেও ফলস আর এ ফলস বি ট্রু হলে এ অ্যান্ড বি এটা ফলস কারণ এ এন্ড বি কেবল তখনই ট্রু হবে যখন দুইটাই ট্রু তাহলে এ অ্যান্ড বি ফলস কিন্তু এ অর বি ট্রু কারণ যে কোনো একটা ট্রু হলেই এ অর বি ট্রু যেহেতু এখানে বি ট্রু তাই এ অর বি ট্রু আর নট এ হচ্ছে ট্রু যেহেতু ফলস আর এ যদি ট্রু হয় বি যদি ফলস হয় তাহলেও এ অ্যান্ড বি হচ্ছে ফলস কারণ একটা ফলস পাওয়া গেছে আর এ অর বি হচ্ছে ট্রু কারণ একটা ট্রু পাওয়া গেছে আর নট এ হবে কি এবার ট্রু এর উল্টাটা ফলস তো পরের বারও নট এ ফলস কারণ এ হচ্ছে ট্রু নট এ হচ্ছে ফলস কারণ এটা এর উল্টা এ অর বি হচ্ছে ট্রু যেহেতু দুইটাই ট্রু যে কোনো একটা ট্রু হলেই হয় আর দুইটা ট্রু হলেও সমস্যা নয় এ অর বি ট্রু আর এটা হচ্ছে কি এ অ্যান্ড বি এ অ্যান্ড বি হচ্ছে এখানে ট্রু কারণ এ ও ট্রু বিও ট্রু দুইটাই যদি ট্রু হয় তাহলে এ অ্যান্ড বি ট্রু আর যে কোনো একটা ট্রু হলে এ অর বি ট্রু হবে তো এই হচ্ছে ট্রুথ টেবল তো পরের ভিডিওতে আমরা এই কন্ডিশনার লজিক ব্যবহার করে আরেকটা প্রোগ্রাম করব সেটা হচ্ছে লিপিয়ার ইয়ার বের করার প্রোগ্রাম